Just. Hello, Assalamualaikum. I'm Rafi Hawk and welcome to Doggo Sage Camera. আমি আছি এখন কাটাবনে and আসছি নিতে আমাদের একটা ট্যাঙ্ক। কালকে আমি বলে রাখছিলাম যে আমি একটা ট্যাঙ্ক নিতে বেরোবো, তো ব্লগ এন্ড করে দিচ্ছি ওর পরেই বেরোচ্ছি। এখন আমরা এখানে নিচে হইতেছে একটা লাইট, নিকিল একটা ফিল্টার নিচে আর আমাদের একটা ট্যাঙ্ক নিয়ে এখন যাবো বাড়িতে। গড়িতে অন সময় বাজে রাত একটা। নিখিল এখানে রাত একটা পর্যন্ত থাইকা এই ট্যাঙ্কটা সেট আপ দিছে। ভাই আমি জানতামই না একটা ট্যাঙ্ক সেট আপ দেওয়া এত টাফ। ভাই কিন্তু মজা হবে, তেরাতেই মজা। সেই আজকে এখানে অটো, রুদ্র, নিখিল সব রয়ে গেছে, কারণ আমরা আমাদের এই যে রেপটাইল রুমের যে সিনারিওটা আছে এটা একটু চেঞ্জ করলাম, কারণ এখানে আমাদের আসতেছে মার্স কিপার, যেটা আমরা যাইতেছি এখন নিতে লালমাটিয়া। লালমাটিয়া আমরা আসি হইতেছে এখন মোহাম্মদপুরে, যাইতেছি হলো লালমাটিয়া। দেরি উপরে দেরি, আমি মানে যেদিনই চিন্তা করুন যে না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। পুরোটা রাস্তা আমরা ঘুরতে ঘুরতে আসছি এই একটা আমাদের জিনিসের জন্য, এন্ড অবভিয়াসলি আমাদের জাওয়াত ভাই অনেক খাটছে। জাওয়াত ভাই পুরোটা এই ভিজা আমাদের যে মোহাম্মদ পর্যন্ত দিয়ে গেছে, আমি এটা নিয়ে যাবো বাড়িতে। এই যে আমাদের মাছ এট লাস্ট আমরা নিয়ে আসে পড়ছি আমাদের বাড়িতে, দেখা হয়ে গেছে আমাদের কিছু সেজ ফ্যামিলির সাথে। কি অবস্থা ভাই, নাম কি ভাই? আলনাফি ভাই। আর সেই সেই থ্যাংক ইউ ভাই। খুব মানে আমি এমএস যে এত বৃষ্টি ভরপুরও নাতিকা বাজারে বন্যা উঠে নাই জায়গা, আলহামদুলিল্লাহ। এখন ওদের আমরা উপরে ছেড়ে দেই, দেখা হবে উপরে। উফ আইসা পড়ছে ভাই আমার মাছেরা এট লাস্ট। জাস্ট আপাতত ছাইরা দিয়ে যায় ওদের এই সেট আপের মধ্যে। কালকে সকালে উঠে আপনাদের এটার পুরো ডিটেলস দিব আমি, কারণ এখানে আরো অনেকগুলো কাজ আছে, এই যে এইগুলোর এখনো লাইন দেওয়া হয়নি, তো কালকে জানবেন সব। এটা ভিতর ছাড়ি আমার এটার ভিতরে হইতেছে এমন একটা মাছ যেটা মাটিতেও থাকে আর পানিতেও থাকে, এটা বলে হইতেছে মডস কিপার। হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? চিল এরিয়াতে আছি এখন, আর চিল এরিয়াতে যে আপডেটটা আমরা করছিলাম, ঠিক আছে, এই যে ভিতর দিয়ে সব ভাঙা দিছি, আর এইটা ভাঙার সবচেয়ে বড় কারণ হইতেছে স্পেস। এই জায়গাটার মধ্যে মানে ভিতরের জায়গার মধ্যে সব বেশি অসুস্থ চিলেরা থাকে। আমার একটা স্পেস দরকার ছিল, যেগুলা হইতেছে মনে করেন যে হাত ভাঙা পাখা ভাঙা ওরা ভিতরে থাকতো, কারণ যারা একটু ভালো ওরা কিন্তু এই যে উপরে থাকে, তাই না? বাবা 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 বললে একটা ভালো বড় স্পেস হয়েছে, আস্তে আস্তে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, সুন্দর বেটার। কুমি আবার ভিতর থেকে বেরিয়েছে, চেক দি। আরে বাবা টোনা, আমাদের টোনার পিকে তো ডিম দিয়ে দিছে। আরে সেই আসো টোনা, টোনা কামা। যাক টোনা হয়তো তোমাকে বাচ্চা মুচ্ছে হয়ে যাবো, আমার ভুলো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বলবা না তো। অনেক খুশি লাগছে, যাক আমাদের এই ফ্যামিলি দিন চলে আসছে, তাহলে তোমাদের এখন আর তেমন একটা ডিস্টার্ব করা যাবে না। টোনা ওই এবারটা ডিম দিছো, কারণ ডিমে তা দিতে হইব, আমার লাগে খেলা যাব না। যাও খাবার দিতেছি তোমাদের। পাখি ঘরে সবাই খাবার পানি দিয়ে দিলাম, যাকে একটা দারুণ খুশি খবর পাইছি, তাই না? আমাদের টোনা আর পিকুর ডিম দিয়ে দিচ্ছে, ইনশাআল্লাহ কিছুদিন পর আমরা বাচ্চা দেখবো। এবার ডিম ফুটুক আর না ফুটুক, বাট একটা জোড়া হয়েছে, একটা ফ্যামিলি হয়েছে। কলোনির ভিতরে আমরা যে যে গাছগুলো লাগাইছি আল্লাহর রহমতে ওগুলো মরে নাই, সবগুলাই মাশাআল্লাহ ঠিকঠাক। ওই যে ওইটা তো একেবারে সুন্দর বড় হয়ে উঠছে, এটাও পুরো পারফেক্ট আছে সব। এটা তো একেবারে ফুল দিয়া পুরো বাহায় দিছে। তবে বাচ্চারা একটু দেখেন কেমনে তাকায় রয়েছে, ওই যে বাচ্চারা, ওই যে পেঙ্গু বাচ্চারা। সব আইসে গাইতে না, আমি আস্তে আস্তে আসলে গুগো পাখির প্রেমে বইটা গেছি। দেখতে কিন্তু খুব জোশ লাগে এরা একসাথে যখন থাকে। আমাদের ড্রাগন হেজহগ ওদের খাবার। আই হায়, আমি তো জানতামই না যে নাজিস বাজারের মধ্যে বন্যা হয়ে রয়েছে। সকালে মনে হয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখনো পড়তেছে কিন্তু তেমন একটা না আর কি, বুঝে না অত লাগে না। আর যারা যারা যাদের কাছে আমার এই চশমাটা ভালো লাগছিল, ওইটা একদিনই টিকছে, শেষ হারাই গেছে। আমি জানি না যারা চশমা ক্যারি করে এত খেয়াল রাখেন কেমনে আপনারা, আমি তো একদিনই পারলাম না। কি অবস্থা গিনিপিগ র্যাবিট? হাই মেয়ে, তোমার তো পুরো আমার মতো চুল হয়েছে। দিই তো, দিই তো চুলগুলো, দিই দেখি মেয়ে, দিই। হ্যালো মেয়ে, আর এখন আমার চুল এক, দেখেন মিল আছে না? লুকিং গুড, লুকিং গুড। মেয়ে, রেন, চন্দু, গিনিপিগ সবাই ব্রেকফাস্ট দিয়ে দিছে। ওদের ঘাস, ওদের ফিড, ওদের পানি। অনেক সুন্দর একটা জিনিস আমরা দেখতে পারতেছি, সেটা হলো যে বাচ্চাটার তাদুক বড় হয়ে গেল না, খাবার ধরে ফেলেছে। দেন ঘাস খাইতেছে এখন। ওই পুষ্কাটা, ওই যে পুষ্কাটা বেরিতেছে চিবা দিয়ে, এই যেটা এটা দেখছেন, মুখে ঘাস নিয়ে খাইতেছিল আর কি। দুধও খায়, ঘাসও খায়। রেন খাইতেছে চমচম কইরা, সেম আমাদের চন্দুও। কাজ করতে করতে দেই বৃষ্টিটা বাইরে গেল গা, কুকুরদের ছাড়তে পারলাম না, একটু থাক। এখন আসলে আমি এই রিস্কটা নিতেই চাই না যে কুকুরদের ঠান্ডা লেগে যাক গা। আমি ভাই এগুলা থেকে একটু দূরেই থাকি। এই 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 প্যান্টটা খুলে ফালাবি, আপাপ এদিকে যা। তোমাদের চোখ মুখ মোছা, ওকে? এন্ড ব্রেকফাস্ট। তুই বসছিস কেন? সিট লিও। হ্যাঁ, নরমালি একটা বিষয় আছে, অ্যাডাল্ট কুকুরদের একবেলা খাবার দিলেই ইনাফ, ঠিক আছে? মানে বেশি পরিমাণ খাবার দিলে, একবেলা দিলে ইনাফ, ওদের আর লাগে না, কারণ ওদের ডাইজেশন একটু স্লো হয়ে যায়। আমি তাও আর কি এই যে সকালবেলা একটু ডগ ফুডটা প্রেফার করি, কারণ হইতেছে সারাদিনে একটা আর কি খিদা থাকে। খাওন দেখলে এই বান্দা যে কি মানে মাসুম হয়ে যায় একেবারে। এই এনে খা। আমাদের কুকুরদের ব্রেকফাস্ট শেষ, ওকে? সকাল সকাল আমাদের যে কাজগুলো আছে ওগুলো তো আল্লাহর রহমতে শেষ। এখন চলেন কালকে যে আমরা এত কষ্ট করে একটা জিনিস নিয়ে এলাম ওইটা আপনাদের দেখাই। তো কালকে রাত্রে আমরা যে কষ্ট করে যে মাছগুলো নিয়ে এলাম, ঠিক আছে, হয়তো বা আপনারা জানেন যে আমার মাছের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ, অনেক খারাপ। কারণ মাছ পালতে পারি না, আর শিখতে হবে, মাছ পালা তো একটা আর্ট। তো আমি চিন্তা করছিলাম যে নিয়ে আমু যখন একটা মাছ একটু ডিফারেন্ট কিছু নিয়ে আমু, যেটা আমি হয়তো বা বাঁচাইতে পারি, কারণ এই যে জিনিসটা এটা কেউ এখনো বাঁচাইতে পারতেছে না। যারা যারা আর কি আনছে ওরাই কিছুদিন ধরে পালতেছে, আর আমার তো ফার্স্ট টাইম আছেই। তো জিনিসটা খুব জোস। এটা হইতেছে এমন একটা মাছ যার নাম হইতেছে মডস্কিপার। তো মডস্কিপার এমন একটা মাছ যারা হচ্ছে পানিতেও থাকে, মাটিতেও থাকে। এক্স্যাক্টলি। তো আমরা ওরে নিয়ে আসার জন্য আমরা একটু সেট আপটাও চেঞ্জ করছি, তাই না? সেট আপটা কেমন লাগে এখন অবশ্যই জানাবেন। আর একটু স্পেস বের হয়ে আসছে আমাদের এখানে, একটা ট্যাঙ্ক বসে গেছে। ফিউচারে তো আরো অনেক কিছুই আসা বাকি আছে, তাই না? তো এই ঘরের মধ্যে আমাদের স্পেস গুলা বের করে রাখতে হবে। আর আমি আগে থেকে চিন্তা করছিলাম আমাদের চৌকোর ঘরটা ওই যে ওই কোনাটার মধ্যে হইবো, যাতে এক্স্যাক্টলি। এটা দেখাই মডস্কিপার হইতেছে আমাদের মডস্কিপারের ট্যাঙ্ক। এই যে একটা পিছে একটা, এই যে মাটিতে মানে পানি, এই চেয়ে গেছে কেন, এই যে একটা, আর ওই যে একটা ব্রাইন শ্রিম্পের বাচ্চাদের শুটকি নিয়ে আইছি। আর আমাদের যে ওই যে ড্রাগনদের যে খাবার আছে, এই যে ওদের যে আমরা খাওয়াই ওইটা খাওয়াম। তো এখন ওদের খাওয়াই দেখাই আপনাদের। আমার কাছে হইলো এখন আছে 3টা মেল, 1টা ফিমেল। ব্রিডিং এর চিন্তা ভাবনা করে আমি নিয়ে আসিনি যে ওদের ব্রিড করাবো, কারণ মেলগুলা অনেক সুন্দর হয়। মেলগুলারা মানে যখন ওরা কি মুডে চলে আসে বা রেস্টিং করতে যায়, তখন ওদের যে কালারগুলো আছে ওগুলা বের হয়। আর দোয়া করবেন যাতে ওদের বাঁচাতে পারি আমি ভাই। এই যে ওদের খাবার, এটাও আছে, আবার ওই যে ওইটাও আছে। লাভ দিতে পারে অনেক, ঠিক আছে? তাই এই যে জালি রাখছি, আর হেভি লাফালাফি করে, হেভি লাফালাফি করে। এই যে ভালাভালি শুরু। এই যে দেখেন, এই যে মেলটা একটু কালার দেখাইতেছে এখানে, আছে ব্লু, আছে হোয়াইট, আছে ব্লু হোয়াইট, ঠিক আছে? ওই যে কালারটা দেখছেন, এই যে দেখো, কেন কি করা, এই ফালাফালি করছে না। এই যে মাডি স্কিপার মাঠে চলে গেছে, মাছ কিন্তু কিন্তু থাকে বাইরে। এই যে একটা মাডি স্কিপার, এটা হইতেছে ফিমেল, ওর কালারটা কম। আমরা এই যে এখানে দিলাম একটা, এই যে এই খায় ফেলাইছে আরেকজন, এই যে মেলটা খায় ফেলাইছে। এই যেটা কি চোস হবে, খায় ড্রাগন গো মতো না একটু উড়াই সেই টিপর দোজ। হ্যাঁ, তো এইটা ছিল হইতেছে আমাদের ছোট্ট একটা নতুন পোষা প্রাণী। এই হোক আপনাদের কাছে ভাল লাগছে। আর সকাল সকাল তো এখনো নাস্তা টাস্তা কিছু খাইনি, নেমে যাবো এখন। তো আমাদের সেট আপটা কেমন লাগছে, আমাদের নতুন পোষা প্রাণীটা কেমন লাগছে, মাছ যারা যারা চাইতেছি যে মাছ নিয়ে আহেন মাছ নিয়ে আহেন, আমার টাইপের মাছ নিয়ে আয় পড়ছি। হ্যালো ডগো, দেখো এই যে দেখেন ড্রাগনদের বিয়ার্ডেড কেন বলে, এই যে দাড়িটা দেখছেন ওদের, এই যে এখানে দাড়িটা, এটার কারণে ওদের বিয়ার্ডেড ড্রাগন বলে। তো ওদের খাবার একটু পরে দিব পেটা হিটল। তো আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। আসসালামু আলাইকুম। এই যে ইমেলটা, আরে ভাই সুন্দর কালার দেখা, দেখতে একটু ভয়ঙ্কর হয়।